আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ। ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, যাবতে প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন, তাই বলে আমরা আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাতি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে সিয়াম সম্পর্কে আলোচনা করতে চলেছি বা সিয়াম সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বিষয়টিকে সুন্দরভাবে বলার তৌফিক দান, সকলগুলো আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি দর্শক মণ্ডলী, আমরা সকলে অবগত আছি যে ইসলামের স্তম্ভ পাঁচটি। ইসলাম যার উপর দাঁড়িয়ে আছে তার স্তম্ভ হচ্ছে পাঁচটি, তার প্রকার হচ্ছে পাঁচটি, তার রুকুন হচ্ছে পাঁচটি। প্রথমত হলো শাহাদাত, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ না এই সাক্ষ্য দেওয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই সাক্ষ্য দেওয়া। দুই নম্বর হচ্ছে সালাত নামাজ, তিন নম্বর হচ্ছে জাকাত, চার নম্বর হচ্ছে সিয়াম রোজা, পাঁচ নম্বর হচ্ছে হজ। এই পাঁচটির মধ্যে আমরা চার নম্বর যেটা পয়েন্ট পেলাম সেটা হচ্ছে সিয়াম বা রোজা। প্রথমত আমি বলি সিয়াম মানে কি। সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সিয়াম বলা হয় শুভ সাধু থেকে নিয়ে, অর্থাৎ ফজর উদিত উদিত থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, স্ত্রীর সঙ্গম, খানা পিনা এবং রোজা নষ্টকারী কাজকর্ম থেকে, কথা বলা থেকে বিরত থাকা নাম হচ্ছে সিয়াম বা রোজা। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে দুই হিজরিতে। এর আগে সিয়াম, এই রমজান মাসে সিয়াম ফরজ ছিল না। এর আগে ফরজ হিসেবে ছিল আশুরা রোজা, এর আগে ফরজ হিসেবে ছিল আশুরা রোজা। পরে যখন ওহী নাজিল হলো তখন তারপর থেকে দুই হিজরিতে আমাদের রমজান মাসে সিয়াম ফরজ করা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা বলছেন এই সিয়ামকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়ের উপর ফরজ করা হয়েছিল, যেমন তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর, মানুষদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইমানদার হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহ ভীত হতে পারো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র আয়াত দ্বারা কি বুঝতে পারলাম? এই আয়াতটি রয়েছে সূরা বাকারা আয়াত নাম্বার 183। অত্র আয়াত দ্বারা আমরা পূরণ পেলাম যে এই রমজান মাসে সিয়াম শুধু বা রোজা শুধু আমাদের উপর ফরজ ছিল তা নয়, উম্মতে মুহাম্মাদের উপর ফরজ তা নয়, আমাদের পূর্বে যতগুলো উম্মত এসেছে, যতগুলো নবী এসেছিলেন, সবার উপর সিয়াম ফরজ ছিল। তবে তাদের সিয়াম কেমন কেমন ছিল তা পূরণ পাওয়া যাচ্ছে না। কিন্তু আসর রোজা, এছাড়া দাউদ আলাইহিস সালামের সিয়াম একদিন পালন করতেন এবং একদিন তিনি পালন করতেন না, এ সম্পর্কে হাদিস করে পাওয়া যায়। কিন্তু তাদের সিয়াম কেমন ফরজ ছিল তা পূরণ পাওয়া যাচ্ছে না। তবে আমাদের উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক মাস রোজা কি করেছেন, ফরজ করেছেন। সুতরাং এই সিয়াম রোজা সকলের জন্য ফরজ, সবাইকে করতে হবে, কোনো ছাড় নাই। মহিলাদের জন্য ছাড় রয়েছে সেক্ষেত্রে, অর্থাৎ যদি মহিলাদের রীতি হয় বা মাসিক হয় এই ক্ষেত্রে তাদের সিয়াম সেরিত হবে, তবে পরে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যে সিয়াম কত বড় ইবাদত বা কত গুরুত্বপূর্ণ জটিল ইবাদত। যে মহিলার যদি ঋতু হয়, মাসিক হয়, তাহলে তাদের মাসিক হওয়া অবস্থায় তাদের নামাজ পড়া লাগে না, অর্থাৎ নামাজ তাদের জন্য মাফ, ফরজ, মাফ। তবে এই সিয়াম এত গুরুত্বপূর্ণ ইবাদত যে
শিয়াম রাখা অবস্থায় যদি আপনার মাসিক হয় কোনো মহিলার, তাহলে তাকে শিয়াম তখন ছাড়তে হবে, তার জন্য শিয়াম রাখা যাবে না, তবে তা পরে পালন করতে হবে। তারা বোঝা যাচ্ছে যে একজন ঋতুবতী মহিলার জন্য শিয়াম ছাড় নেই, তাহলে আপনার জন্য আপনার শরীর সুস্থ শরীর রয়েছে, আপনার জন্য কিভাবে মানে শিয়াম ছাড় থাকতে পারে? সম্মানিত উপস্থিত, তবে ওই ব্যক্তির জন্য শিয়াম ছাড় থাকতে পারে যে ব্যক্তি সারা বছর রোগা, যে ব্যক্তি সারা বছর রোগা সে কোনোদিনই শিয়াম পালন করতে পারবে না, তার জন্য ছাড় রয়েছে। কিভাবে ছাড় রয়েছে? তাকে প্রত্যেক দিন মিসকিনকে একদিনে খাবার খাওয়াতে হবে, 30 দিন শিয়াম পালন করবে না, 30 দিনের জন্য তাকে কী করতে হবে? একজন মিসকিনকে বা একজন গরিবকে অভাবগ্রস্তকে খাবার খাওয়াতে হবে, একদিনে খাবার খাওয়াতে হবে, তবে তাকে আর পরে কাজ আদায় করতে হবে না। কিন্তু ঋতুবতী মহিলা সে তখন শিয়াম ছাড়বে, কিন্তু তাকে পরে তা আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বুঝতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে শিয়াম এত বড় ইবাদত, শিয়াম এত গুরুত্বপূর্ণ ইবাদত যে একজন ঋতুবতী মহিলার জন্য ছাড় নেই, তাকে পরে আদায় করতে হবে। সুতরাং আপনি সুস্থ শরীর নিয়ে, ভালো শরীর নিয়ে আপনি কিভাবে শিয়াম পালন করছেন না, আমাকে আপনাকে সবাইকে শিয়াম পালন করতে হবে, এটা সবার জন্য ফরজ। এবার আসুন হাদিস, রমজান মাসের গুরুত্ব সম্পর্কে হাদিস বলা হয়েছে। কি বলা হয়েছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় এই রমজান মাসে সিয়াম পালন করে বা করবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। তিনি আবার বলছেন, ওয়ামান ক্বামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। তিনি বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় সবের আশায় এই রমজান মাসের রাত্রিগুলি বা এই রমজান মাস ইবাদতে কাটাবে, হ্যাঁ, তাহলে তার পূর্বে গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আমরা উক্ত হাদিস দ্বারা কি ব্যাখ্যা পেলাম? উক্ত হাদিস দ্বারা আমরা ব্যাখ্যা পেলাম যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, কেউ যদি এই রমজান মাস নেকির আশায় বা ঈমানের সাথে রমজান মাসের শিয়ামগুলো পালন করে, তার পূর্বের গুনাহ যে গুনাহগুলো সে করে এসেছে সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই রমজান মাসে বা এই রমজান মাসে শিয়াম পালন করার কারণে তার মাফ করে দেওয়া হবে। এবং দ্বিতীয়টি পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় এই রমজান মাসের রাত্রিগুলো ইবাদতে কাটাবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, যে আপনি যদি এই রমজান মাসের রাত্রিগুলি অথবা পুরো দিন আপনি যদি ইবাদতে কাটান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেবে। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিম সমাজ এত নিচ নেমে গেছে যে তারা এই রাত্রিগুলি ইবাদত না কাটিয়ে তারা মোবাইলে কাটাচ্ছে, টিভি সিনেমায় কাটাচ্ছে, তাসে কাটাচ্ছে, অথবা জুয়াতে সময় কাটাচ্ছে, অথবা আজকে শুরু হয়েছে আইপিএল খেলা, আইপিএল খেলে তারা এখন সময় কাটাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের জন্য ঠিক নয়। আমাদেরকে এই রমজান মাসের শিয়াম বা এই রমজান মাসকে কাটাতে হবে ইবাদতের মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, এবং ইবাদত করে আমাদেরকে এই দিনগুলি বা রাতগুলি আমাদেরকে পার করতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেবে। হাদিস বুখারি মুসলিম মিসকাত হাদিস নম্বর 1958। তারপরে হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইদাফুল হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে, আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে, এবং বি আশরি আমসালিহা, প্রত্যেক নেক আমল 10 গুণ হতে, ইলা সাবাই মিয়াতি দুইফিন, প্রত্যেক নেক আমল 10 গুণ হতে 700 পর্যন্ত পৌঁছে যায়। আমরা এই হাদিসে কি বুঝতে পারলাম, এই হাদিসের অংশে কি বুঝতে পারলাম, যে আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে, বেড়ে যায়, কতটা বাড়ে, যে তার 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত পৌঁছে যায়। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের অংশে অনেক আলিম ওলামা ব্যাখ্যা করেন যে রমজান মাসে যদি 1 টাকা দান করে বা অন্য মাসে যদি 1 টাকা দান করে, তো রমজান মাসে 70 টাকা দান করার সমান নাকি, অর্থাৎ রমজান মাসে 1 টাকা দান করলে 700 গুণ নাকি পাওয়া যাবে, এটা ভুল কথা, এই ব্যাখ্যা ভুল। অর্থাৎ এই হাদিসে
রমজান মাসে দান করা বা রমজান মাসে এরকম কি আমল হবে বা নিকি হবে, এটা হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। অর্থাৎ এই আমলটি অর্থাৎ এই কাজটি সারা বছরও হতে পারে। অর্থাৎ আপনি আজকে রমজান মাসে আপনি একটা দান করবেন, এই মাসে আপনার 10 থেকে 700 পর্যন্ত পৌঁছতে পারে অথবা অন্যান্য মাসও পৌঁছতে পারে। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। তারপরে ব্যাখ্যা বা তারপরে হাদিস অর্থাৎ তারপরের অংশ, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন ইল্লা সওম, তবে সিয়াম ব্যতীত। আল্লাহ বলছেন তবে সিয়াম ব্যতীত, কেন না ফাইন্নাহু লি, কারণ সিয়াম পালন করা হয় শুধু আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি এর প্রতিদান আমি নিজেই দেব, এর ফল রেজাল্ট আমি নিজেই দেব। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস অংশে কি বুঝতে পারলাম যে সিয়াম এমন একটি ইবাদত যে এই ইবাদত করে আপনি যে নেকি পাবেন ওই নেকির বদলা আল্লাহ তাআলা নিজে দিবেন, অন্যান্য আমলগুলোর নেকি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দাওয়া করান। কিন্তু এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস বা এই রমজান মাসে এত ফজিলত এত গুরুত্ব যে এই রমজান মাসের যে আপনি নেকি পাবেন ওই নেকিগুলো আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। তাহলে বুঝে যাচ্ছে যে রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস। কেননা আল্লাহ বলছেন যে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু, কারণ সে আমার জন্য প্রবৃত্তি ও খাদ্য পানি ত্যাগ করেছে, সে আমার জন্য অশ্লীল কথা বলা থেকে বিরত থেকেছে, সে আমার জন্য স্ত্রী সহবাস থেকে দূরে থেকেছে, সে আমার জন্য খানা পিনা অর্থাৎ খাবার বা পানি পান করা ইত্যাদি এইগুলো আমার আমার জন্য সে ছেড়েছে, এই জন্য এর বদলে আমি নিজেই দেবো। তার বুঝে যাচ্ছে যে এই মাস কত গুরুত্বপূর্ণ মাস, কত গুরুত্বপূর্ণ মাস। সুতরাং আমাদেরকে এই মাসে বেশি বেশি আমল করতে হবে, আমাদেরকে সিয়াম পালন করতে হবে, সিয়াম ছাড়লে চলবে না। পরপরের অংশ, মিন আজলি লিসাইমি ফারহাতান, আল্লাহ রাসূল বলছেন যে সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে, কয়টি? দুটি। এক নম্বর হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নম্বর হচ্ছে ইফতারের সময়। জি, এক নম্বর খুশির খবর হচ্ছে বা খুশির সময় হচ্ছে ইফতারের সময়। জি, আপনি রোজা আছেন, রোজা সারাদিন আপনি না খেয়ে থাকলেন, শেষে অর্থাৎ ইফতারের সময় যদি আপনার সামনে খাবার রাখা হয় তাহলে আপনি কতটা খুশি হবেন। এছাড়া আপনি অন্যান্য দিনে আপনি ধরলেন আপনাকে কেউ, আপনি ভুখা আছেন, আপনার খিদে পেয়েছে, এ সময় এক ব্যক্তি আপনাকে খাবার দিয়ে খাবার খাবার জন্য ডাকছে, তো আপনি খাবার খাননি, তার আগে আপনি কতটা খুশি হবেন? অনেক খুশি হবেন, অনেক খুশি হবেন। ওইরূপই যখন আপনার সামনে ইফতারি জিনিসগুলো অর্থাৎ খাবারগুলো আপনার সামনে পেশ করা হয় বা রাখা হয় তখন আপনি কতটা খুশি হন। যদি আপনি এখন পর্যন্ত খাননি, সময় হয়নি, তার আগে আপনি